পাখিরে আমার সোনার ময়না পাখি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা চলচ্চিত্রটি মুক্তির পর কিছু সময়ের জন্য নিজেকে আড়াল করে নিয়েছিলেন পর্দা থেকে। তবে বছর খানেক হলো ফারহানা মিলি আবারও নিয়মিত হয়েছেন অভিনয়ে, ব্যস্ততা ছোট পর্দাকে ঘিরে। প্রায় দেড় বছর হয়ে গেল কাজ করছি। সিরিয়াল প্রচার হচ্ছে, ধারাবাহিক প্রচার হচ্ছে, আর ঈদের এক ঘন্টার কিছু কাজ করছি। মনপুরা ছবি মিলিকে দিয়েছে দর্শক পরিচিতি, পেয়েছেন জনপ্রিয়তা। এরপর সীমান্তের চড়ুইভাতি ছবিতে অভিনয় শুরু করলেও ক্যারিয়ারের প্রয়োজনই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সেখান থেকে। তবে বিরতি থেকে ফিরেই নিজেকে প্রস্তুত করছেন নতুন কোনো চলচ্চিত্রের জন্য। দীর্ঘ একটা ব্রেকের পর আসলে নিজেকে একটু তৈরি করে নেওয়ার দরকার আছে। সিনেমা তো এমন না, আসলে সিনেমা তো অনেক হচ্ছে, তো আমার মনে হয় যে যুৎসই সব কিছু মিলে গেলে হয়তো কাজ করা হবে আবার। পরিচরিত্রের মতো একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছে আগেও, ভিন্ন ধরনের চরিত্রের অপেক্ষায় নির্মাতাদের ফিরিয়ে দিয়েছেন বারবার। পরের চরিত্রটা যাতে আমার অন্যরকম করে আমি হাজির হই, এইটার চেষ্টা সবসময় ছিল। ওই রকমই গল্প, ওই ধাঁচের কিছু শুনেছি বা ওই রকম গন্ধ পেয়েছি বলে আমার আমি আসলে আগাতে ইচ্ছা করেনি। তবে জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন তিনি কি ধরনের চরিত্রের জন্য অপেক্ষা করছেন সেটা সময় বলে দিবে। একটু আর্টি ধরনের ছবি, যেটাতে আসলে গল্পটা থাকবে, অভিনয়টা মুখ্য থাকবে, যেখানে আমার চরিত্র অভিনয় করবে। মনপুরার পরে আমি হয়তো এই চরিত্রের জন্যই অপেক্ষা করেছিলাম, এরকম কিছু হয়তো পেয়ে যাবো আশা করি। দেরি করলে বাড়িতে সন্দেহ করবো তো। অভিনয়কে ভালোবেসে নিজেকে লাইভ ক্যামেরা অ্যাকশনের গণ্ডিতে বাঁধতে চান মিলি। মন খারাপ করো না, কালকে তো আবার দেখা। শুভ বর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।